हेलो बंधुरा आबार चले नतून एक रान्नार भिडियो निये आमी रामकृष्ण और आमार चैनेले नाम होच्छे भिलेज किचन फूड। आमार चैनेले भिडियोगुलो आपनारा देखुन आर केमन लागलो सेटा अवश्य कमेंट करे जानान। आर हाँ आमार चैनेले नतून होये थाकले चैनलटाके अवश्य सबसक्राइब करबेन। तो बंधुरा एखाने आमी 600 ग्राम मतो चिकेन निये निएछि। चिकेनटाके मीडियम साइजे पिस करे निते होबे। देखुन आमी चिकेनटाके किभाबे पिस करे निएछि, एइभाबे पिस करे नेबेन। এখানে আমি নিয়ে নেব দুটি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন ও গোটা ধনে জিরে। এখানে আমি 250 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এরকম চিড়ি চিড়িভাবে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি গোটা রসুন ও দুটো মিডিয়াম সাইজের আলু। তো বন্ধুরা আমি এখানে 600 গ্রাম চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন, কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিওটা পুরোটা দেখার পর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি এখানে একটি পাত্র নিয়ে নিলাম। পাত্রর মধ্যে 600 গ্রাম চিকেনটাকে দিয়ে দিলাম। একটু পরিমাণ সরষের তেল, এক চামচ মতো হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, এক চামচ মতো চিকেন কারি, এক চামচ মতো কাশ্মীরের লঙ্কা গুঁড়ি, এক চামচ মতো মিট মশলা, তিন চামচ মতো আদা রসুন ও জিরে বাটা। এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। এবার সব একসাথে মিক্স করে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারাও বাড়িতে বানাতে চাইলে এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে পিসটাকে, দেখুন কত সুন্দর মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। যদি আপনারা বাড়িতে বানাতে চান এইভাবে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নেবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টাচ করে অল করে দেবেন, যাতে সবার প্রথমে আপনি আমার ভিডিও দেখতে পান। তো বন্ধুরা আমি 600 গ্রাম চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। এইভাবে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি কড়াই চাপিয়ে নেব। কড়াই চাপিয়ে নেবার পর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও গোটা ধনে জিরে। এবার তেলটা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। এবার আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলু ও পেঁয়াজটাকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কিচেন ফুড। ইউটিউবে গিয়ে সার্চ করুন ভিলেজ কিচেন ফুড। এবার আমি মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। মাখিয়ে রাখা চিকেনটাকে আলু ও পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে চিকেনটাকে কষে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে চিকেনটা কষে নিচ্ছি, এইভাবে আপনারা চিকেনটাকে কষে নেবেন। ভালো করে চিকেনটাকে কষতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। এক চামচ মতো সোয়া সস দিয়ে দেবো, দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সাত আট কো মতো রসুন দিয়ে দেবো। ভালো করে মাংসটা কষে নিতে হবে যাতে মাংসর মধ্যে কোনো গন্ধ না থাকে। ভালো করে মাংসটা যাতে সেদ্ধ হয় আর মাংসর ভিতরে যাতে মশলাটা ঢোকে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের সব ভিডিওগুলি দেখুন, আর ভালো লাগলে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন। তো বন্ধুরা এবার আমি এক চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি দিয়ে দেওয়ার পর এইভাবে একবার নেড়ে দিতে হবে। তো বন্ধুরা আমার কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দিলে হবে না, অল্প পরিমাণে দিতে হবে যেহেতু আমি এটা চিকেন কষা রান্না করছি। তো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাংসটাকে একবার নেড়ে দেবো। মাংসটা নাড়া হয়ে গেলে এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দেবার পর আর একবার মাংসটাকে নেড়ে দিতে হবে। এইভাবে মাংসটাকে হালকা করে নেড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন মাংসটা কিভাবে সেদ্ধ হয়েছে বা মাংসর মধ্যে কিভাবে মশলাটা ঢুকেছে। তো দেখুন পিসটা কত সুন্দর কালার এসেছে আর মাংসর মধ্যে কত সুন্দর মশলাটা লেগে আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, আর আমার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওগুলো দেখুন, আর সব ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন।
আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কিচেন ফুড, আমার চ্যানেলের শর্ট নেম হচ্ছে ভিল কিচেন, আর আমার চ্যানেলের লোগো হচ্ছে ভিকে, ভিডিও ডান দিকে দেওয়া আছে ভিকে, দেখে নেন একবার। তো বন্ধুরা, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন ভিলেজ কিচেন ফুড, আর আমার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওগুলি দেখুন, আর যেই ভিডিওটি ভালো লাগবে সেই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে যেই নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটা টাচ করে অল করে দেবেন, কারণ আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে মেসেজ চলে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিও।